নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পটেরো নিউজ মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট করতে আমরা এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুরের তারকেশ্বর নদীর তীরবর্তী এলাকায় জয়পুর ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকেই ঘন কুয়াশার কারণে অনেক চাষি চালু তুলতে চাননি তার উপর আগামীকাল মকর সংক্রান্তি হওয়ার কারণে মাঠে দেখা মিলছে না তিন মজুরদের

कृपया लिंक पे क्लिक करके हिंदी समाचार देख लीजिए और चैनल को सब्सक्राइब कर लीजिएगा जरूर क्योंकि हम उस चैनल पे हर दिन पश्चिम बंगाल की आलू संपर्कित सारी की सारी जानकारियाँ हम हिंदी भाषा में डालते हैं सिर्फ आपके लिए আর বাংলায় যারা ভিডিওটা দেখছেন যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের আলুর খবর জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন আর অবশ্যই ভিডিওটিকে ছড়ের গতিতে শেয়ার করে দিন বাবু নমস্কার নমস্কার বাবু আপনার নাম কি অশ্বিনী লহরি আচ্ছা বাড়ি কোথায় বাড়ি চাপাতলায় থানা থানা জয়পুর আচ্ছা পোকরা জালু তুলছেন আজকে হ্যাঁ পোকরা জালু তুলছি

আমি আমি লোকাল কাছে নিয়ে ঝাড়খন্ড থেকে মূলত আমার পশ্চিমবাংলা থেকে এই নতুন আলু যাচ্ছে কারণ পশ্চিমবাংলার বাজার তো খুব কম এসে গেছে যার জন্যে আমাদের দখলেই থাকবে বলে আমি মনে করছি ওখানে কি ইউপি থেকে নতুন আলু যাচ্ছে ইউপি বা পাঞ্জাব থেকে আসতে পারছে না কারণ বাংলার দামটা খুবই কম নতুন আলুর যার জন্যে ইউপি থেকে আসতে গেলে যে ট্রান্সপোর্ট কস্ট সেখানে বাংলার আলোই সাধারণত ঝাড়খণ্ডের ডিমান্ড থাকবে বলে আমার ধারণা আচ্ছা হ্যাঁ ঝাড়খণ্ড খোলা মার্কেটে যায় এবং বিশেষ করে আরেকটা আমার পশ্চিমবাংলার মার্কেট কলকাতার মার্কেটেও কিছু যায় কিন্তু আমার ব্যবসাটা ঝাড়খণ্ডেই

দাম পোকরা জালু মূলত এতদিনে আমাদের স্টোর আলু শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু গত বছর আলুটা এতই কম দামে বিক্রি হয়েছে যার জন্যে চাষি বা ব্যবসাদার যারা রেখেছিলেন ধীরে ধীরে আলুটা বিক্রি করায় সব আলুটা ডিউ টাইমে বের হয়নি এখন পর্যন্ত সেই স্টোর আলুটা থাকার জন্যে বিশেষ করে বাজারে একটা হেজ আছে যার ফলে হ্যাঁ পোকরা জালুর দামটা চাষিরা ঠিক মতো পাচ্ছেন না আপনাদের এই জয়পুর এলাকাতে চাষের পরিস্থিতি আপাতত খুবই ভালো এখন পর্যন্ত যদি মনসুন মানে ওয়েদার বিট্রে না করে তাহলে ফলন আশা করছি ভালোই হবে এবং চাষও দু পাঁচ পার্সেন্ট বেশি আছে এই যে ধরুন চাষি ভাই এত টাকা খরচ করে এবছর পোকরাজ আলু চাষ করলেন কিন্তু আজকে চাষি ভাই যথাযোগ্য দাম যেটা পাওয়ার কথা সে দামটা কিন্তু তিনি পাচ্ছেন না এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি রয়েছে আপনারাও তো দাম পাচ্ছেন না তাই না শুধু চাষি পাচ্ছেন না এমনটা তো নয় বিশেষ করে একটাই কথা বলতে চাই পশ্চিম বাংলার যা অবস্থা পশ্চিম বাংলার না আছে শিল্প না আছে চাকরি আর আজকে যদি চাষি সমাজ বেঁচে না থাকে পশ্চিম পশ্চিমবাংলার মানুষের জীবন জীবিকা খুব দুর্বিষহ হয়ে উঠছে সেই হিসাবে আমার একটাই বক্তব্য যে সরকার যদি পশ্চিমবাংলার এই চাষিবাসীর দিকে না তাকায় তাহলে চাষিবাসী সমাজটা শেষ হয়ে যাবে কারণ চাষির চাষের উপরেই নির্ভর করে আজকে ধরুন তার জীবন জীবিকা নির্বাহ করছে কিন্তু যদি তার উৎপাদিত ফসলের দাম না পায় এক গত বছর চাষ করে ফেলিয়র হয়েছেন মার খেয়েছেন আবার এই বছরও চাষ করে তার ন্যায্য দাম পাচ্ছেন না কারণ এক বিঘে চাষ করতে যেখানে পঁচিশ হাজার টাকা খরচা সেখানে চাষের সমস্ত লেবার খরচা আর যে আলুটা বিক্রি হয়েছে তিনশো কুড়ি টাকা পার প্যাকেট অর্থাৎ লেবার আপনার জমির থেকে তুলা খরচা এবং প্যাকেট খরচা সমস্ত মিলিয়ে তিনশো কুড়ি টাকায় বিক্রি করছেন খরচ খরচা বাদ দিলে তার সামথিং পয়সা এখন আপাতত মিলছে কিন্তু আমি তো মনে করি যে আর দু চার দিন বাদ দিয়ে যদি মার্কেটটা আরও কমতে থাকে তাহলে তার মানে উৎপাদন কষ্টের ঘাটতি পড়ে যাবে গড় এভারেজ আপাতত এখন যেটা মানে পাঁচটা করে হচ্ছে হিসাবে সেটা খানা হয় কিন্তু গড় হিসাবে দেখতে গেলে সেটা নব্বই খানা পঁচাশি থেকে নব্বই খানা ধরতে হবে নব্বই প্যাকেট আলুতে আজকে ধরুন তিনশো টাকা হিসাবে দাম পেলে নয় তিরিশ সাতাশ হাজার টাকা তো সেখানে পঁচিশ হাজার টাকা খরচা যদি হয়ে যায় চাষি কি পাচ্ছে চাষি তো এক পয়সাও পাচ্ছে না দু হাজার টাকা আজকে কি মূল্য আছে এক বিঘে চাষ করতে চাষির যে মেহনত করতে হয় সেই মেহনতির পয়সাটা চাষির আসে না তবু তো আজকে ঠিক আছে কিন্তু দাম ঠিক নেই কিন্তু তবু মোনাচ্ছে যে মানে আগামী দিনে যে জ্যোতির যদি ফলন এইভাবে হয়ে থাকে তাহলে চাষিকে ঘাটতি অবস্থায় আবার পুনরায় মার খেতে হবে কীরকম এখন প্রোডাকশনের উপরে যদি ওয়েদার ঠিক থাকে ফলন এসে যায় তাহলে চাষির লোড করা ছাড়া তা বেঁচবে কোন জায়গায় ব্যবসাদার সমাজ শেষ যে দামে তার বিগত গত বছর যে আলুটা বিক্রি করেছেন এবং সেইভাবে ব্যবসাদাররা হয়তো মাঠে কিনতে নামবেন কি না এবং ওভাবেই দাম পেলে চাষিরাও হয়তো ভবিষ্যতের আশায় স্টোর করবেন আবার হয়তো তাকে বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে এই তো রয়েছে আপনি চলুন যেতে পারেন হচ্ছেন দ্বিতীয় চাষি এনার কাছ থেকেও আলু নেওয়া হয়েছে আজ প্রথম চাষি আপনাকে দেখালাম এনার কাছ থেকেও বিবরণ নিতে পারেন কি অবস্থা কি পরিস্থিতি

জ্যোতি চাষ করেন নাকি জ্যোতি আলু? জ্যোতি করা হয়। জ্যোতি আলু চাষ করা হয়। হুম। জ্যোতি আলু মোটামুটি কতটা পরিমাণ জমিতে করলেন এবছর? ও বিঘা দিয়ে। আর বিঘা আলুর মোটামুটি যা সাইজ হয়েছে ফলন তো মোটামুটি তুলনামূলক ভালো হয়েছে। তো সেই দাম পাচ্ছেন না। কি বলবেন বিষয়ে? লস হচ্ছে বলুন। চাষ করে লস হচ্ছে। হ্যাঁ আপনি কাছ থেকে নিয়ে দাদা আপনি বলছিলেন যে সরকারের উদ্দেশ্যে আপনার কিছু বলার রয়েছে যদি আপনি বলেন আমাদের চ্যানেলের মাধ্যমে তো যদি কোনো উপকার হয়ে থাকে আপনাদের বলুন বিষয়টা দাদা সবই চাষির মুখে সবিস্তর শুনলেন আজকে যেটা পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ মমতাদির কাছে একটাই উদ্দেশ্যে উদ্দেশ্যে বলতে চাই যে পশ্চিমবাংলার যে সমস্ত আপনি নীতি নিচ্ছেন পশ্চিমবাংলার যে সমস্ত প্রকল্প আপনি চালু করছেন যেমন ধরুন সবুজ সাথী লক্ষ্মী ভাণ্ডার অন্যান্য পরিকল্পনার সাথেও যা করে পশ্চিমবাংলার কৃষি এবং কৃষক বেঁচে থাকতে পারেন সেই কৃষকদের জন্যে কিছু পরিকল্পনা গ্রহণ করার জন্য অনুরোধ করব। যদি এই পশ্চিমবাংলার কৃষক বেঁচে থাকেন চাষের দিকে উনি যদি সহযোগিতার হাত বাড়ান তাহলেই পশ্চিমবাংলার চাষি হয়তো চাষি সমাজ বেঁচে থাকতে পারবে আর যদি পরিকল্পনা না করেন তাহলে পশ্চিমবাংলার না আছে শিল্প না আছে চাকরি চাষের উপরে ভিত্তি করে যে সমস্ত চাষিরা আজকে চাষ করছেন বছর বছর যদি ওনাদের লোকসান হয় তাহলে চাষি সমাজটাও শেষ হয়ে যাবে তাদের জীবন জীবিকাতে হাত পড়ে যাবে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ যে যাতে করে পশ্চিমবাংলার আপামোর যে সমস্ত কৃষক সমাজ সেই কৃষক সমাজের কাছে যদি রাসায়নিক সারের উপরে কিছুটা ভর্তুকি দেওয়া যায় এবং যে পাঞ্জাব থেকে যে বীজটা আনা হয় সেই বীজের উপরেও যদি কিছু ভর্তুকির ব্যবস্থা করেন তা হইলে কৃষকদের উৎপাদন কষ্ট অর্থাৎ উৎপাদন খরচা কিছুটা কম হবে এবং সেক্ষেত্রে হয়তো কিছুটা লাভের মুখ দেখতে পারেন সুতরাং এই কৃষি এবং কৃষকের উদ্দেশ্যে পশ্চিমালার আপামুর যে সমস্ত কৃষক সমাজ তাদের জীবন জীবিকার স্বার্থে দিদির কাছে আমার একটাই অনুরোধ এই কৃষিমুখী শিল্প যাদের পশ্চিমবাংলার বুকে কিছু গড়ে ওঠেন যাতে করে এই কৃষক সমাজ অভাবী যে বাজার মূল্য সেই অভাবী বাজার মূল্যের হাত থেকে রেহাই পান সেই জন্যই দিদির কাছে আমার জয়পুর থানা প্রগতিশালী আলু ব্যবসায়ী তরফে আমি অনুরোধ জানাব জয়পুরে জয়পুরের স্টোরেতে আর আলু বিশেষ কিছু নেই হয়তো আমাদের জয়পুর যে ইউনিট সেই ইউনিটে দুটি স্টোর একটি স্টোরে চার হাজার একটি স্টোরে দেড় হাজার আলু আছে সেই আলু দু এক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে দুটো স্টোর থেকে আলু নিকাশি বিশেষ আজকে হয়নি কারণ আজকে মকর সংক্রান্তির আগের দিন সেই হিসাবে অল্প পরিমাণে আলু আজ বাছাই হচ্ছে আর হয়তো এক দুদিনের মধ্যেই অবশিষ্ট যেটুকু আলু আছে শেষ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ শান্তিদা আপনাকে দিলীপদা আপনাকে সাথে আপনাদের সমস্ত চাষি ভাইদের আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে প্রতিবেদনটা দেওয়ার জন্য আমরাও আমাদের পক্ষ থেকে এই কৃষক সমাজ এবং ব্যবসাদারের তরফে ইন্ডিয়া পটেটো নিউজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই চাষি সমাজের পাশে দাঁড়ানো এবং এই সমস্ত সংবাদকে গোটা পশ্চিমবাংলার বুকে এমনকি বিশেষ করে সরকারি লেভেল তুলে ধরার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয় অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচারবুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন আলুর সব খবর এখন একটা অ্যাপে আলুর প্রাত্যহিক বাজার দর আলুর সর্বভারতীয় বাজার দর আলুর সকালের বাজার দর লোডিং আনলোডিং রিপোর্ট বিগত দশ বছরের আলুর তথ্য সারা ভারতবর্ষের কুড়ি হাজার আলু চাষীয় ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয় প্রেস্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া বটেরো মার্কেট রেট অ্যাপ দু সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে